এখন সেখান থেকে আমার ভাবনাটা এসেছিল মাথায়, আপনারা সবাই বিভিন্ন প্রয়োজনে বাড়ি ভাড়ায়, দোকান, বাজার, অফিস বিভিন্ন প্রয়োজনে আপনাদের রাস্তায় খায় এবং আপনারা কখনো কোনো অর্ডারও হয়ে যায়। আপনি আপনাদের কাছে এটা ভেবেই আমাদের গ্রুপটা ফোন করা, আমি আপনাদের উদ্দেশ্যটা বলে দিলাম। তাদের সঙ্গে আমি তার আগে বলে দিই, আপনারা দেখবেন যে গ্রুপটা নট প্রোটেক্টিভ, আপনার নিরাপত্তা কিন্তু আপনাকে রক্ষা করবে না, সো ইউ আপনি ভোকাল। যখনই কোনো ঘটনা ঘটছে ভোকাল মানে চিৎকার করা, তখন মানে আপনাকে ইনফরমেশন শেয়ার করতে হবে আমাদের গ্রুপে, অ্যান্ড উইল ট্রাই টু গিভ আওয়ার বেস্ট টু গিভ ইউ প্রোটেকশন। অনেক ইভেন্ট মাটের উপর ডিপেন্ড করে, সবটাই এমন না, আমরা কেউ ম্যাজিশিয়ান নই, আমার এখানে ম্যাজিক নেই, কোনো জাদুদল মন্ডি সঙ্গে সঙ্গে লোক পৌঁছে যাবে, হতে পারে আধ ঘন্টা লাগছে, আপনাদের নারী সুরক্ষার দিকটা আমাদের দেখুন সার্ভিস দেওয়ার অনেক কিছু আছে, কিন্তু এটা আজকের ডেটে একটা বড় ইস্যু আর কি। তার আমরা যে ভুল বলছি না, ভুল ভাবছি তার প্রমাণ হচ্ছে এরকম ঘটনা কিন্তু ঘটছে অহরহ, কিছু বড় একটা ধারণা করলে আমরা আমাদের সামনে আসছে, আমরা মোমবাতি বিক্রি করছি, প্রতিবাদ করছি, আদালতে কিন্তু আমাদের কি আছে, আমাদের কি উদ্দেশ্য সেটা বললাম, আমরা কিভাবে আপনাদের সার্ভ করতে গিয়ে সেটা বললাম, আপনারা আমাদের এখনো পর্যন্ত এমন কিছু মানে ভীষণ এক্সট্রিম পর্যায়ে কিছু ঘটেনি, কিন্তু ভবিষ্যতে ঘটবে না কেন, কারণ আপনি যেটা বলেছিলেন স্যার, আগুনকে টাচ না করলে কি করে বুঝবে যে আগুন কেমন হয়, তো
তোমরা যে এসছো, ফ্যাকাল্টি আমাদের এতটা ভালো প্ল্যাটফর্ম দিয়েছে, তার জন্য স্যারকে একটা জোরে হাত তালি করে দিন। বিষয়টা হচ্ছে আমাদের বাড়ির মায়া বোনেরা যারা রাস্তায় ঘুরে বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বেরোতে হয়, রাত বিরেতে তারা, বা শুধু রাত বিরেত না, যে কোনো সময় তারা যখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যখন নাকি তাদের হেল্প করার মতো কেউ থাকে না, বা তারা তখন পাজলড হয়ে যান, একটা লস হয়ে যান, কী করতে হয় বুঝতে পারেন না। বিশেষ করে আমি তাদের যদি ক্রাইম এগেনস্ট কোনো বডি হয়, আমি সেটাকে মেন করতে চাইছি, অ্যাপার্ট ফ্রম ক্রাইম এগেনস্ট প্রপার্টি, মোবাইল স্ন্যাচিং, হার ছিনতাই, এগুলো তো আছেই। সেক্ষেত্রে ইনস্ট্যান্ট যদি আমাদেরকে দাঁড়িয়ে সেখানে তিনি কোথায় আছেন আমাদের যদি গ্রুপে শেয়ার করেন, আমরা চেষ্টা করবো অ্যাট এন আর্লিয়েস্ট, খুব অল্প সময়ের মধ্যে তার কাছে পৌঁছে গিয়ে তাকে সেফটি সিকিউরিটি। গ্রুপটার নাম কী দিলেন স্যার? গ্রুপটার নাম হচ্ছে নট অ্যালোন, একা নও বা একা নই। এই গ্রুপে কীভাবে থাকবে এবং কতজন থাকবে বলে মনে হয়? গ্রুপে যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিমিটেশন আছে, 250 প্রবাবলি ম্যাক্সিমাম, আমরা সেটা তো করবো, দরকার হলে আমরা এরকম গ্রুপ আরও আরও একটা দুটো তিনটে যতদিন দরকার হয় তৈরি করবো। শুনুন, শুধু গ্রুপ তৈরি করে তো হবে না, সেটা প্রপার ইউটিলাইজেশন দরকার, সেটা যেন সেটা এফেক্টিভিটি দরকার, সেটা যদি হয় এরকম গ্রুপ আরও তৈরি করা যেতে। এই গ্রুপে কি সাংবাদিকরাও থাকবে? সরি, দুটো প্রশ্ন, এই গ্রুপে কি সাংবাদিকরাও থাকবে? ভাবা হয়নি এখনো, ভেবে যদি রাখার মতো হয় নিশ্চয়ই সবার সাথে কথা বলবো, নিশ্চয়ই। কেমন সাড়া পেলেন আপনি? সারা তো সবাই ভীষণ এটা সুবিধার মধ্যে অ্যাক্টিভলি এটাতে জয়েন করেছে এবং হোপফুলি তারা অ্যাক্টিভলি এটা পার্টিসিপেট করবে এবং যখন যেটা দরকার প্রাসঙ্গিকভাবেই থাকবে। থ্যাংক ইউ স্যার।